আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিশ্ব ব্যবস্থা পুনর্গঠনে পশ্চিমা বিরোধী জোট গড়ছেন পুতিন। ইরানে হামলার মনোবাসনা অঙ্কুরেই বিনাশ হবে বলছে জেনারেল বাকেরি। লিস্ট্রাস প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে জড়াবে। পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের প্রতি আস্থা হারাচ্ছে আরবরা। জানিয়ে দেব পেলোসি তাইওয়ান সফরে এলে তীব্র প্রতিক্রিয়া দেখাবে চীন। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞায় অসন্তুষ্ট জেলনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। বিশ্ব ব্যবস্থা পুনর্গঠনে পশ্চিমা বিরোধী জোট গড়ছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন এক ধরনের জোট গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন, যে জোটটি পশ্চিমাদের মোকাবেলা করতে পারে। এই সপ্তাহে ইরান সফরে তিনি এই জোট গঠনের বিষয়টি সামনে আনেন। ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশের বাইরে এটিই ছিল তার প্রথম সফর। মঙ্গলবার পুতিন তেহরান সফর করেন। এর কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও সৌদি আরব সফর করেন। সফরে বাইডেন ইসরায়েলকে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াশিংটন চেষ্টা করবে যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে না পারে। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিল এর প্রধান আন্দ্রে কর্ধুনও বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েফ এরদোয়ানের সঙ্গে বৈঠক পুতিনের জন্য ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ ক্রেমলিন নিজেকে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হতে দিতে চায় না। পুতিনের ইরান সফরের আগে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তেহরান কয়েকশো ড্রোন মস্কোকে সরবরাহ করতে পারে। যদিও ক্রেমলিন বিষয়টি অস্বীকার করে বলেছে, ইরানের নেতার সঙ্গে এমন কিছু নিয়ে আলোচনা করেননি পুতিন। যদিও সরকারিভাবে মঙ্গলবার আলোচনার এজেন্ডা ছিল সিরিয়ার ভবিষ্যৎ, এছাড়া বৈশ্বিক খাদ্য সংকট নিরসনে জাতিসংঘ সমর্থিত ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানি পুনরায় শুরুর বিষয়টিও আলোচিত হয়েছে। তবে পশ্চিমারা এটিকে পশ্চিমা বিরোধী বিকাশমান ব্লক তৈরির চেষ্টা হিসেবেই দেখছে। বিবিসির ব্রডকাস্টার জন সিম্পসন টুইটারে লিখেছেন, পুতিনের ইরান সফর নতুন জোটকে দৃঢ় করেছে। রাশিয়া, ইরান, সিরিয়া, উত্তর চীন, কোরিয়া খুব ভয়ানক হাসি খুশি ও কোনো গোষ্ঠী নয়। প্যারিস ভিত্তিক ইরানি বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেসিস্ট্যান্স অফ ইরান এর সদস্য শাহজান গোবাদি এই বৈঠককে দেশে ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে তেহরানের স্বার্থের পক্ষে বলে মনে করছেন। তিনি বলেন, ইরানের শাসকরা চরম সংকট ও বিক্ষোভ মোকাবেলা করছে, দেশে পরিস্থিতি ভয়াবহ। এই সংকট এতই তীব্র যে তারা রাশিয়ার সহযোগিতা চাইছে বা পারমাণবিক চুক্তি হলেও এই পতন ঠেকানো যাবে না। ইরানে হামলার মনোবাসনা অঙ্কুরে বিনাশ হবে বলছে জেনারেল বাকেরি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, শত্রুদের মনের ভেতরে ইরানে হামলার বিন্দু পরিমাণ বাসনা থাকলেও সেখানেই সেটার বিনাশ ঘটবে। তিনি আজ মাশহাদে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কমান্ডারদের এক সমাবেশে একথা বলেন। জেনারেল বাকেরি 40 বছর ব্যাপী শীতল যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের সূচনার প্রতি ইঙ্গিত করে বলেন, নানা ঘটনায় এটা স্পষ্ট, পৃথিবী নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। তবে ইরান বিশ্বে বিদ্যমান নানা সংকট, উদ্বেগ, অনিরাপত্তা ও অস্থিতিশীলতার মাঝেও অনেক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ইরান হুমকিকে সুযোগ পরিণত করার নীতি অনুসরণ করার কারণে শত্রুদের সর্বোচ্চ চাপ প্রয়োগের ভিত্তিগুলো একের পর এক ধসে পড়েছে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময় তিনি গত 3 বছরে নানা ঘটনার বর্ণনা দেন এবং ক্ষেপণাস্ত্র ড্রোন ক্ষেত্রে ইরানের সাফল্যের প্রশংসা করেন। সূত্রপাত টুডে। লিস্ট্রাস প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে জড়াবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদের জন্য সর্বশেষ 2 প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস্ট্রাস এবং সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার সর্বশেষ ধাপে পৌঁছানোর পর গণমাধ্যম BBCর সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন লিস্ট্রাস। সেখানে তাকে প্রশ্ন করা হয়, যদি তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে কি যুক্তরাজ্যের সেনাদের পাঠিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত হবেন কিনা। এমন প্রশ্নের জবাবে ট্রাস জানান,
মার্কিন যুক্তরাজ্যের সেনাদের ইউক্রেনে পাঠাবেন না, তবে ইউক্রেনের জন্য সহায়তা অব্যাহত রাখবেন। ট্রাস বলেন, ইউক্রেনকে সহায়তা করার জন্য যা দরকার তার সবই করছি আমরা। ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মিত্রদের আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা নিষেধাজ্ঞা দিচ্ছি, কিন্তু যুক্তরাজ্যের সেনাদের সরাসরি জড়িত হওয়ার বিষয়টি আমি সমর্থন করি না। এদিকে ব্রিটিশ রাজনীতিবিদদের মধ্যে যে কজন নেতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সরব আছেন, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন লিস্ট্রাস। যুক্তরাজ্যের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন, লিস্ট্রাস একজন যুদ্ধবাজ, তার আন্তর্জাতিক বিষয় নিয়ে কোনো ধারণা নেই। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ লিস্ট্রাসকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, রাশিয়া ইউক্রেনের ভৌগোলিক অবস্থান ও দ্বন্দ্ব নিয়ে লিস্ট্রাসের কোনো ধারণা নেই। সূত্র আল জাজিরা। পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের প্রতি আস্থা হারাচ্ছে আরবরা। সম্প্রতি আন্তর্জাতিক পোলিং এজেন্সি আরব ব্যারোমিটার কর্তৃক প্রকাশিত দুটি জরিপ রিপোর্ট অনুসারে বেশিরভাগ আরব পশ্চিমা ধাঁচের গণতান্ত্রিক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্দিহান। তাদের কাছে বরং চীনা মডেল ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। জরিপে মরক্কো, তিউনিশিয়া, ইরাক, সুদান, লিবিয়া, জর্ডান, লেবানন, মোরতানিয়া এবং ফিলিস্তিনের 23,000 উত্তরদাতা অংশ নেন। জুলাই মাসের প্রথম দিকে আরব ব্যারোমিটার তার অফিসিয়াল ওয়েবসাইটে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকায় গণতন্ত্র এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকায় চীন মার্কিন প্রতিযোগিতার বিষয়ে জনগণের মতামত শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় চীন মার্কিন প্রতিযোগিতার বিষয়ে জনগণের মতামত শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চীন এক অঞ্চল এক পথ উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলের সাথে তার অর্থনীতি সম্পর্ক জোরদার করেছে। মরক্কোবাদের জরিপের 9টি দেশই চীন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি জনপ্রিয়। এই 8টি দেশে অন্তত 1/3 উত্তরদাতা বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র একটি গুরুতর অর্থনৈতিক হুমকি, কিন্তু কোনো দেশই চীনকে যুক্তরাষ্ট্রের চেয়ে বড় অর্থনৈতিক হুমকি হিসেবে দেখে না। প্রায় সব দেশই বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্রের সাহায্যের চেয়ে চীনা সাহায্য কম ঝুঁকিপূর্ণ। সূত্র সিআরআই। পেলোসি তাইওয়ান সফরে এলে তীব্র প্রতিক্রিয়া দেখাবে চীন। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে এলে বেইজিং তীব্র প্রতিক্রিয়া দেখাবে। আজ এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র ওয়াং ওয়েনপিন। তিনি বলেন, চীন বরাবরই স্পিকার পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরের দৃঢ় বিরোধিতা করে আসছে, কারণ মার্কিন কংগ্রেস সেদেশের সরকারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচিত নিজের প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলা। মুখপাত্র বলেন, পেলোসি তাইওয়ান সফরে এলে এক চীন নীতি এবং 3টি চীন মার্কিন যৌথ ঘোষণা গুরুতরভাবে লঙ্ঘিত হবে। তাছাড়া তেমন ধারা সফর হবে চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হস্তক্ষেপ। এ ধরনের সফর তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে একটি ভুল সংকেত পাঠাবে। আগামী মাসে তাইওয়ান সফর করার কথা ছিল হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির, তবে এটি নিয়ে নিঃসন্দেহে প্রকাশ করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমাদের সামরিক বাহিনী মনে করে এই মুহূর্তে এই সফর না করাই ভালো, তবে আমি জানি না শেষ পর্যন্ত এটি হবে কিনা। সূত্র সিআরআই। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞায় অসন্তুষ্ট জেলনস্কি। ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতরা রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। নতুন নিষেধাজ্ঞায় স্বর্ণ আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং এসবার ব্যাংকের সম্পদ জব্দ করা হয়েছে। বুধবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা এই নিষেধাজ্ঞা জারি করেন। তবে রাশিয়ার ওপর নতুন এই নিষেধাজ্ঞায় মোটেও সন্তুষ্ট নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি এই নিষেধাজ্ঞাকে অপর্যাপ্ত বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে নতুন নিষেধাজ্ঞার তালিকায় নতুন ব্যক্তি এবং প্রতিষ্ঠান যুক্ত করেছে যাতে পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলোর বাস্তবায়নকে শক্তিশালী করা যায়। ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপগুলো G7 দেশগুলোর সিদ্ধান্তের ঐক্যবদ্ধ। প্রসঙ্গত, এর আগে রাশিয়ার উপর সপ্তম দফায় অবরোধ আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন।